হযরত মাওলানা জামা হোসেন নুরী সাহেব হযরতকে হযরতের মূল্যবান তাতির পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي أمشت برون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعطاءت بالها فتدخل أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল আলা বিকামালিহি কাশাফাতু জাও বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈলডুবি ইসলাহুল উম্মাহ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার কাশিমপুর ইউপি, সভাপতি বাইতুসসালাম জামে মসজিদ জনাব মোহাম্মদ বাবুল হোসেন, আজকের মাহফিল খেয়ে স্টেজে বসে ধন্য করেছেন জনমানুষের নেতা সমাজসেবক, খুব ভালো মানুষ, তার কথায় আমি মুগ্ধ হয়েছি। অনেক কাউন্সিলার আছে তারা স্টেজে এসে কথাই বলতে পারে না, কিন্তু আপনারা এমন একজন কাউন্সিলার পেয়েছেন যার কথায় আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর চমৎকারভাবে কথা বলতে পারেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনার বুঝিশুনেই প্রধান অতিথি আপনারা নিয়োগ করেছেন, আলহাজ মোহাম্মদ দবির সরকার, শ্রেষ্ঠ কাউন্সিলর। শ্রেষ্ঠতার এমনি হয় না, কাউন্সিলারদের মধ্যে শ্রেষ্ঠ কাউন্সিলর, 5 নং ওয়ার্ড, সভাপতি 8 নং জোন, কাশিমপুর মেট্রো থানা, গাজীপুর সিটি কর্পোরেশন। আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান আছেন আমাদের মধ্যে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, তার সেরে তাজ উস্তাজুল মুকাররম আল্লামা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আলোচনা করেছেন, খুব সুন্দর চমৎকার আলোচনা করতেছিলেন। আমি আলোচনা শুনতেছিলাম যে 4টা কালিমার ব্যাপারে আলোচনা করেছিলেন, যিনি আজকে আমাকে দাওয়াত করেছেন, এলাকার মানুষের প্রাণপ্রিয় মানুষ, যাকে পেয়ে মনে হয় যেন মানুষগুলো আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আজিজি দামাত বরকাতুল আলিয়া, এরপর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক আন্দৌরি, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে করে আমিন, আর একটু জোরে করে আমিন। ভূমিকাতে আর আলোচনা নষ্ট করব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই, এমন কিছু আলোচনা করব, যদিও আজকে মাইক নেই, আজকে বক্স দিয়ে আলোচনা করছি, তাই না? মাইক আছে উপরে, মাইক মনে নাই, মাইক আছে কি? যাক, মাইক লাগবে না আজকে। আপনারা যারা আছেন আপনারা শুনেন তো, আপনারা আমার কথা শুনেন তো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও শুনেন কি ভাই, আপনারা শুনেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, এমন কিছু নসিহত আপনাদেরকে করে যাব, যদি আপনারা অল্প সময় আমাকে দেন আপনাদের দুনিয়ার জিন্দি কামিয়াব, আফেরাকের জিন্দি কামিয়াব। আর একটু আসতে গেছি সুবহানাল্লাহ, বুঝে গেছি, আসতে বললে জুড়ে বলবেন, তাই না? এমন কিছু নসিহত আপনাদেরকে করে যাব। দেখেন, এমন একটা সুরা তেলাওয়াত করেছি যেই সুরাটা স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ তেলাওয়াত শুনতে চান? মাঝে মাঝে কিসের ডাক দেয়, দিনে কি দিনে ডাকতেছে নাকি মাইকে ডাকতেছে? মাইকে ডাকে, আমি তো ভাবছি দিন আসতেছে বুঝি ভাই, আমার ভাইয়া না ফেনের ফেনের মনে হয়, আমার ভাইয়ারা যে কথাটা বলতেছিলাম, এমন একটা সুরা যেই সুরাটি তেলাওয়াত করবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর তেলাওয়াত শুনতে চান কে কে হাত তুলে দেখান তো দেখি, আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই, আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার লাভ করা, সুবহানাল্লাহ। যদি আল্লাহকে দেখতে চান আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চান, কাজ করতে হবে দুইটা, কয়টা কাজ করতে হবে? এটা আমার কথা না, কোরআনের কথা, কার কথা? কাউন্সিলার সাহেবের দুই একটা কথা আমার কাছে এত ভালো লেগেছে যে উনি বলেছেন এই জান্নাতের বাগান যত হবে তত মানুষগুলো ভালো হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, মানুষগুলো এখান থেকে সবক নিয়ে তার জীবন সুন্দর করবে, সুবহানাল্লাহ। কর না আহারে, কত কাউন্সিলার কত নেতা খেতাদের কথা শুনি, নেতারা বলে কি কই ওয়াজ দে কি লাভ হবে, কত নেতার কথা শুনি কই ওয়াজ দে বলে কি লাভ হবে, যেদিন ওয়াজ বন্ধ হয়ে যাবে উনি কথাগুলো বলছেন, যেদিন ওয়াজ মাহফিল থাকবে না, তাফসীর মাহফিল থাকবে না, মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের মতো আবার সেই মূর্খতা ফিরে আসবে, জোরে কণ্ঠে কিনা, আর একটু জোরে কণ্ঠে কিনা।
আওয়াজ দিতে হবে আপনাদের, আমার ভাইয়েরা। তাহলে আসুন, কয়টা কাজ করতে হবে আর একটু জোরে কর, কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, যারা জান্নাতে চলে যাবে, জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। আজকে এই মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে আমরা একটা জান্নাতের বাগানে বসেছি। এই বাগানের মধ্যে যারা বসছে, আল্লাহ তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের সব লিখে দিয়েছে। আমার রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে এতক্ষণ যাবত প্রধান অতিথিকে স্মারক দেওয়া হলো, সভাপতিকে স্মারক দেওয়া হলো, উস্তাদজিকে স্মারক দেওয়া হলো। এমন একটা অনুষ্ঠান জান্নাতের মধ্যে হবে, ও যেই জান্নাতের মধ্যে হবে, জান্নাতের নাম হলো দারুস সালাম। জান্নাতের নাম কি? ওই দারুস সালামের মধ্যে সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ, প্রধান অতিথি কে থাকবে? প্রধান অতিথি আল্লাহ থাকবো, সভাপতি আল্লাহ, প্রধান অতিথি আল্লাহ, সভাপতি থাকবে আল্লাহ, প্রধান অতিথি থাকবে যার জন্য আল্লাহ 7 আকাশ বানিয়েছে, 7 জমিন বানিয়েছে, আসমান জমিন, যার জন্য আল্লাহ বানিয়েছেন তিনি কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, গিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন ওই দারুস সালামের প্রধান অতিথি। সেখানে একজন বিশেষ অতিথি থাকবে, তিনি কে? মাশাআল্লাহ বাবাজি, একটা ছেলে পাওয়া গেছে। দাউদ পয়গম্বর থাকবে বিশেষ অতিথি। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পারে এসে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কা এমন একটা দিন আসবে জান্নাতীদের জন্য, আল্লাহ সভাপতির আসনে বসা থাকবে, জান্নাতির আল্লাহকে দেখার জন্য চাতল পাখির মতো থাকিয়ে থাকবে। কিন্তু যখন আল্লাহকে দেখবে, দেখার ভিতরে যে 1 দিন নয় 2 দিন নয় 70,000 বছর দুনিয়ার চলে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার বছর চলে যাবে? 70,000 বছর চলে যাবে। এই অনুষ্ঠানটা শুরু হয়েছে কোরআনের তেলাওয়াত দিয়ে, ওই অনুষ্ঠানটাও শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। কোন জান্নাতের মধ্যে দারুস সালামে কোরআন তেলাওয়াতটা শুরু হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। কে পড়বে? আল্লাহ পড়বে। পরে এর আগে তো আরো কিছু আছে, আছে না? সর্বপ্রথম আল্লাহ বলবেন বিশেষ অতিথি দাউদ পয়গম্বরকে, বলুন আপনি একটু তেলাওয়াত করেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে বলবেন আপনি একটু তেলাওয়াত করেন। দাউদ পয়গম্বর কি কিতাব তেলাওয়াত করবেন? এক রয়াতে আসছে জাবুর কিতাব তেলাওয়াত করবেন, আর এক রয়াতে আসছে দাউদ পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে, এত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে, এই মধুর কণ্ঠ শুনে জান্নাতীরা বললে মালিক, ও গো আল্লাহ, এত মধুর কণ্ঠ দাউদ পয়গম্বরের তেলাওয়াতটা তুমি বন্ধ করে দিও না, এই তেলাওয়াতটা তুমি বন্ধ করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিল, জান্নাতীরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনেছ, আমার হাবিবের তেলাওয়াত শুনো নাই, আমি আল্লাহর তেলাওয়াত শুনো। জোরে কোন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরো, এক্ষুনি আমার হাবিব তেলাওয়াত করবে,
যেই তেলাওয়াত শোনার জন্য মক্কারে কাফেরেরা রাতের গভীরে অন্ধকারে আবু জাহেল উদ্বাসাই বারা দিনের বেলা কোরআন তেলাওয়াতের বাধা দিত, আর রাত্রের বেলা তারাই গিয়া নবীজির তেলাওয়াত শুনত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এই আলোচনাটা কেন নিলাম, এটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে প্রতিনিয়ত রাত 3টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়, 24 ঘন্টা শুধু ঘুমটা বাদ দিয়ে, খাবার বাদ দিয়ে, গোসল বাদ দিয়ে বাড়ির সার্বক্ষণিক কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। আসতেছে সামনে রমজান মাস, কোন মসজিদে সোয়া তারাবী হবে, কোন মসজিদে খতমে তারাবী হবে, খতমে তারাবী যারা পড়াবে হাফেজ সাহেবের তেলাওয়াত যদি ভালো লাগে মুসল্লিরা বলবে এত মজা লাগে, এত মজা লাগে, কোন দিক দিয়ে 2 ঘন্টা চলে গেল টের পাই না। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু যদি তেলাওয়াতটা ভালো না লাগে, কিছু মুসল্লি আছে শুধু ঘুরির দিকে থাকায়, জোরে কর ঠিক না, ঘুরির দিকে থাকায় থাকায় দেখে কত মিনিট হইলো আর কত মিনিট বাকি আছে, এ হাফেজ সাহেবের পড়া কখন শেষ হবে। যে হাফেজ সাহেব সুন্দর করে তেলাওয়াত করতে পারে ওই হাফেজ সাহেবের পড়া কখন শুরু হবে, জেরা কান ঠিক কিনা। আসতেছে রমজান মাস, এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসের মধ্যে শুধু মজা আর মজা আর মজা। কেমন মজা? ওই ইফতারের মধ্যে, ইফতারের সময় এমন একটা মজা লাগে, সারা রাত সারাদিন অনাহারে থাকার পরে, সারাদিন অনাহারে থাকার পরে যখন পানিটা, এই ঠান্ডা পানিটা পান করে, তখন মনের মধ্যে কতটুকু আনন্দ লাগে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সৌমুলি ও আনা নামাজের সওয়াব আছে, আল্লাহ আমল নামাই লিখে দিবে, রোজারও সওয়াব আছে। কিন্তু রোজার সওয়াবের ব্যাপারে আল্লাহ বলেন, রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজেই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রোজার প্রতিদানটা আল্লাহ নিজেই। কেন আল্লাহ নিজে? সুবহানাল্লাহ কইতেন না, এই হাদিসটা কেন আসলেন? আল্লাহ তাআলার কিছু গুণ আছে, যে গুণগুলো বান্দার মধ্যে আছে কিনা নাই, আরো জোরে কোন আছে কিনা নাই, এর মধ্যে একটা গুণ হলো আল্লাহ খাবারের সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ খাবার খায় না, জোরে কোন ঠিক কিনা, খাবার খাওয়ার সামর্থ্য আছে কিন্তু আল্লাহ খায় না, পানি পান করার সামর্থ্য আছে কিন্তু আল্লাহ পানি পান করে না, রোজাদারের সামনে খাবার আছে কিন্তু খায় না, পানি পান করার সামর্থ্য আছে কিন্তু পানি পান করে না, 1 মিনিট 2 মিনিট আগেও পানি পান করে না। এই জন্য আল্লাহর নবী বলেন, এই রোজাটা হলো আল্লাহ তালাই হলো রোজার প্রতিদান। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বায়রা দাউদ পয়গম্বর তেলাওয়াতের পরে আমার নবী তেলাওয়াত করবেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে, মক্কার কাফের রাতের বেলা গিয়ে তেলাওয়াত শুনত, আর আমরা যারা জান্নাতে যাব 2টা কাজ করার পরে আমরা নবীজির তেলাওয়াত শুনব, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত নবীজি করবেন, জান্নাতিরা বলবে মালিক আল্লাহর নবীর তেলাওয়াত দুনিয়াতে শুনতে পারি নাই, এখন যেহেতু সুযোগ পেয়েছি ওগো আল্লাহ আমার হাবিবের তেলাওয়াতটা আপনি বন্ধ করেন না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করবে, আল্লাহ বলবে ও জান্নাতীরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এতক্ষণ আমার হাবিবের তেলাওয়াত শুনেছ, আমি আল্লাহ কোরআনকে আমার হাবিবের কাছে নাজিল করেছি, কোন মাসে নাজিল করছেন? আর একটু জোরে কোন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কেন আল্লাহ কোরআন নাজিল করলেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, হুদাল লিন্নাস, আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ও মানুষ শুনো, যারা কোরআনের আলোচনা শুনবে তারা হেদায়েত হয়ে যাবে। এরা কেমন হেদায়েত হয়ে যাবে? দুনিয়ার যত পাপাচার আছে সব পাপাচার বাদ দিয়ে তারা ভালো কাজে লিপ্ত হয়ে যাবে, আর ভালো কাজে লিপ্ত হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যারা কোরআন ধরছে তাদের জীবন ভালো হয়ে গেছে, তাদের ফ্যামিলি ভালো।
ভালো হয়ে গেছে, তার পারিবারিক জীবন ভালো হয়ে গেছে, তার সামাজিক জীবন ভালো হয়ে গেছে, তার অর্থনৈতিক জীবন ভালো হয়ে গেছে, তার ব্যক্তিগত জীবন ভালো হয়ে গেছে। আর যারা কোরআন ধরবে না, কোরআন মাফিক চলবে না, তার পারিবারিক জীবনটা বিফল, সামাজিক জীবন বিফল, অর্থনৈতিক জীবন বিফল, নিজের ব্যক্তিগত জীবনটাও বিফলে যাবে। এখন যদি পারিবারিক জীবনে সফলতা চাই, অর্থনৈতিক জীবনে সফলতা চাই, সামাজিক জীবনে সফলতা চাই, কোরআন ছাড়তে হবে নাকি কোরআন ধরতে হবে? আর একটু জোরে কোন, কোরআন ছাড়তে হবে নাকি কোরআন? কোরআন ধরব তো হুজুর, কোরআন কেমনে ধরবো? রমজান মাস এসেছে, এত ব্যস্ত থাক, গার্মেন্টসের মধ্যে আমার 12 ঘন্টা ডিউটি করতে হয়, 8 ঘন্টা ডিউটি করতে হয়, কোরআনটাকে ধরার একটু সুযোগ পাই না। কোরআন শরীফ ছোটবেলা পড়েছিলাম কিন্তু খতম দেওয়ার কোনো সুযোগ পাই না। ভাই রে, এটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। অন্য অন্য মাসে একটা খতম দিবেন আর রমজান মাসে একটা খতম দিবেন, 70টা খতমের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। কষ্ট যদি হয়, কষ্ট যদি হয়, রমজান মাসের সুবর্ণ সুযোগটা নষ্ট না করে, কষ্ট করে হলেও একটা খতম দিব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কে কে দিবেন না হাত তুলে তুলেন তো, কে কে দিবেন না হাত তুলেন তো, কে কে দিবেন হাত তুলেন? ইনশাআল্লাহ।